हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल बीएलजी ब्लॉग्स। आज के शिवर माथे जल ढालते हो। आज के श्रावण मासे लास्ट सोमवार जल ढालते जाए। एन टाइम हे चार्टा बजे। हमार संगे आर बुनु। सबा के गुड मर्निंग। देव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। এত এত মানুষকে সকালবেলা দেখছি ঘুরে বেড়াচ্ছে, এরা যে কিভাবে ঘুম থেকে উঠে ভগবান জানে। আমার তো ঘুমই ভাঙে না একটা দিনও। তোর ভাঙে? ঘুমু আমাকে চারটা থেকে না তিনটা থেকে ডাকছে যে চল যাব। আমি যাচ্ছি, ঘুম থেকে উঠছি। जन्म से भी पहले तेरा वास था। ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता महानता महानता। सीपियों की ओट में मोतिया हो जिस तरह, मेरे मन में शंकरा। पोतीराम बाईपास सामने एक दाड़ी आछि। चारमाथा मोड़टार सामने एक मेये शुद्ध कोथाय फूल आछे कोथाय कि आछे सेखाने शुद्ध दौड़ाच्छे। आर करे ओखाने कि आकुंद फूल आछे ओखाने दौड़ाच्छे। बाड़ी थेके आना होयेछे जथेष्ट ना, ओर काछे आरो लागबे। दुजन दिबो ना? आर खाली पाए विशाली लागछे। खाली पाए मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की ज्योत ने सारा हर लिया। नौ नौ बड़ा है इसे। गाड़ी अच्छे और हम रखा अच्छे। के जन्म से भी पहले तेरा वास था। ये जग रहे या ना रहे, रहेगी प्रचुर लोक कंडी करते करते आसते। अल्प कैक जन जाए क्योंकि सबा तो जल तोलार पर सबा जल तोलार पर तरह कंडी करते करते সামনে মন্দির। মন্দিরের সামনে চলে এসেছি।
सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा नमो नमो जय शंकरा भोले नाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु रे शिवाय शंकरा नमो नमो जय शंकरा भोले नाथ शंकरा शुक्रदेव हे महेश्वरा দাঁড়িয়ে গল্প করে বেরোবো এখানকার সমস্ত
জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেরকম মন্দিরের ভিতরে ঢুকলে কোনো রকম মানে ঝামেলা বা কিছু নেই, একদম সুন্দর সুষ্ঠুভাবে জল দেওয়া যাচ্ছে এখানে। তোর কেমন লাগলো, তোর কোনো অসুবিধা হয়েছে? না, প্রচন্ড নিয়মভাবেই সব কিছু করছে, মেয়েদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন, পুরোপুরি সব সেপারেট ভাবেই করা হচ্ছে, কোনো ভিড় নেই মন্দিরের ভিতরে, সবাই আসলে আসতে আসতে চাইলে আসতে পারো। গাড়ি যেখানে পার্ক করছি এখন সেখানে চলে যাব, যে গাড়ি নিয়ে তারপর বাড়ির দিকে যাব। আজকে ওয়েদারটাও ভালো আছে। সবাই দেখছি এখানে ভোলবামের ড্রেস পরে এসছে, এরপর এবার আমিও আসলে ভোলবামের ড্রেস পরেই আসবো। এমএ আমরা কিনবে, আমরা ২০ টাকা কেজি, ৪০ ৪০ হাফলো তো। আর একবার আমি এসেছিলাম হোটেল যখন শিবরাত্রির সময়, তখন গৌরী দাঁড় আমি এসেছিলাম এখানে জল ঢালতে। স্কুটির কাছে চলে এসেছি, এখন গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। দুদিন ধরে আমি যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি আসছে, এখানে এসছি এখানেও বৃষ্টি চলে এসছে। স্কুটি দাঁড় করায় রাখছি, দাঁড় করায় রেখে কিনে সেটা দাঁড়িয়ে আছে, নাহলে বাড়ি যেতে যেতে ভিজে যাব, কী দরকার, দাঁড়িয়ে যায় 5 মিনিট তারপরে রওনা দেবো। বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি, রাস্তায় আছি, ভিজে গিয়েছি গোটাটা, না হলে দেরি হয়ে যাবে কারণ কাজে বেরোতে লাগবে, জন্য রওনা দিয়ে দিচ্ছি, বাড়ির থেকে পৌঁছে যাবো, বাড়িতে গিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে, চলো।
আমি পতিরাম থেকে বাড়ি 8টার দিকে চলে এসেছিলাম, তো এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এখন এখন শ্যুট করছি, যে ফাইনালি পৌঁছিয়ে গেছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ওখান থেকে যে সুতোটা কিনেছিলাম ওটা পরে নেওয়া হয়ে গেছে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা।